পুষ্টিযুক্ত খাবার অর্থাৎ ফাইবারযুক্ত খাবার কোনগুলো জানতে পারলে একটু সুবিধেই হয়। কারণ আঁশযুক্ত খাবার আপনি যদি খেতে পারেন তাহলে আপনার ওজন কমা বলুন, বৃহদন্তের ক্যান্সার থেকে মুক্তি পাওয়া বলুন, এছাড়াও চর্বি কমানো বলুন, রক্তে শর্করার হার কমানো বলুন, এই ধরনের নানা রকম সমস্যা সহ নানা রকম রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে পারে এই আঁশযুক্ত খাবার। সেই কারণে আমাদের প্রত্যেকেরই এই ধরনের খাবার খাওয়াটা খুবই জরুরি বা খাদ্য তালিকায় এই ধরনের খাবার রাখা খুবই জরুরি। চিকিৎসকেরাও বলে থাকেন দেখবেন ফাইবারযুক্ত খাবার খান, কিন্তু এই ফাইবারটা দু রকমের হয়, অর্থাৎ আঁশ দু রকমের হয়, একটা হচ্ছে দ্রবণীয় আঁশ আর একটি হচ্ছে অদ্রবণীয় আঁশ, দুটোরই কিন্তু ভিন্ন রকমের কাজ। এই দ্রবণীয় আঁশ এবং অদ্রবণীয় আঁশ কি, কোন কোন খাবারে এগুলো পাওয়া যায় সমস্ত কিছু বলবো, কিন্তু তার আগে বলি নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি দ্রবণীয় আঁশ বিষয়টি কি। দ্রবণীয় আঁশ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে একটু জেলের মতো দেখবেন দেখতে হয়, সেটা জলের সঙ্গে মিশে গিয়ে আকারটা বাড়ে মানে ওজনে বাড়ে, একটু ভারী হয়, সেই জন্য এটাকে দ্রবণীয় আঁশ বলা হয়, কারণ জলে গুলে যেতে পারে তাই জন্য। সেই ধরনের খাদ্যের মধ্যে কি কি পড়ছে, এই ধরনের খাদ্যের মধ্যে পড়ছে ওটস, শিম জাতীয় খাবার যেমন ধরুন মটরশুঁটি, ডাল, এই ধরনের খাবার, বার্লি খেতে পারেন, এই যে খাবারগুলো আপনি জলে গুললে পরে একটু জেলির মতো থকথকে আকার নেবে সেই ধরনের খাবারগুলো আপনি খেতে পারেন, তাহলে কিন্তু আপনার এই ফাইবারের বা আঁশযুক্ত খাবারের সমস্যা অনেকটাই দূরে চলে যাবে। এছাড়া ফল খেতে হবে, সবজি খেতে হবে, ফলের মধ্যে কমলা খেতে পারেন, আপেল খেতে পারেন, গাজর খেতে পারেন, এগুলো আঁশযুক্ত এবং দ্রবণীয় আঁশযুক্ত খাবার। এই দ্রবণীয় আঁশের উপকারিতা কি এবার একটু বলি। দ্রবণীয় আঁশের উপকারিতা হচ্ছে রক্তে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেবে, গ্লুকোজের মাত্রা সীমিত রাখবে এবং ওজন কমাতে সাহায্য করবে। সেই কারণেই আঁশযুক্ত খাবার অর্থাৎ দ্রবণীয় আঁশযুক্ত খাবার খাওয়া কিন্তু খুবই জরুরি। আর কিসে কিসে এই ধরনের আঁশ পাওয়া যায় সেটা প্রথমেই তো বলে দিলাম, ফল খেতে হবে, ফলের মধ্যে কি কি সবটাই বললাম। এবার বলি অদ্রবণীয় আঁশ কোনটি, নামেই বোঝা যাচ্ছে যেটা জলে গোলানো যায় না বা মেশে না সেটাকেই বলা হয় অদ্রবণীয় আঁশ। সেই খাবারের মধ্যে কি কি আছে, যেমন ধরুন গমের রুটি আপনি খেতে পারেন, কিংবা যে ভাতটা আপনি খাচ্ছেন সেই চালটা যেন একটু হালকা বাদামি রঙের হয়, ব্রাউন রাইস যেটাকে বলে, সেই বাদামি রঙের ভাত যদি আপনি খেতে পারেন তাহলে কিন্তু এই অদ্রবণীয় আঁশটি আপনি পেয়ে যাবেন। এইটা এবার কি কাজে লাগে, আপনার কনস্টিপেশনের সমস্যা থাকলে এই খাদ্যটা ভীষণ জরুরি। আপনি যদি কিছু নাও পান, গমের রুটি তো আপনি পাবেনই, কারণ গম থেকেই আটা হয়, আটার রুটি আমরা খাই, খুব সহজ পদ্ধতি, আটার রুটিটা খাওয়ার চেষ্টা করুন, কনস্টিপেশনটা অনেকটা অনেকটাই দূরে চলে যাবে। সেই সঙ্গে আপনার ওজন কমাতে সাহায্য করবে এই এই গমের রুটি বা অদ্রবণীয় আঁশযুক্ত খাবার। যে কোনো আঁশযুক্ত খাবারে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ থাকে, ভিটামিন থাকে, যেটা নাকি শরীরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এবার বলি এই আঁশযুক্ত খাবার বানানোর পদ্ধতি কি। ধরুন আপনি গমের রুটি খেতে পারছেন না বা যা যেগুলো বললাম সেগুলো তো শুধু কিভাবে খাবেন সেটা তো সম্ভব না, একটা পদ্ধতিতে বানিয়ে নিতে হবে, সেই পদ্ধতিটা সহজ পদ্ধতিগুলো আমি একটু বলে দিচ্ছি। ধরুন আপনি কোনো ফল খাচ্ছেন যেগুলো বললাম, সেই ফল যখন খাবেন আপনি সেটা আপনি জুস করে না খেয়ে যদি মানে এমনি খান, জুস ছাড়া খান, বিচি সহ খান, তাহলে সেটা কিন্তু অনেক বেশি আপনার উপকারে আসবে। প্রত্যেক দিন কমপক্ষে পাঁচ ধরনের ফল খান অথবা সবজি খান, যে কোনো একটা পাঁচ ধরনের প্রত্যেক দিন খাবেন, ওই যেগুলো বললাম গাজর, এই ধরনের শিম জাতীয় খাদ্য, এই ধরনের খাবারগুলো প্রত্যেক দিন পাঁচটা করে খাবেন। আপনি পাস্তা খেতে পারেন, যেটা বললাম যে বাদামি রঙের চালের ভাত খেতে পারেন, বা লাল আটার রুটি খেতে পারেন, তাতেও কিন্তু আপনি প্রচুর পরিমাণে ফাইবারটা পাবেন। মাংসটা খাওয়া কমাতে হবে, বাদাম খেতে পারেন, বিনস খেতে পারেন, শস্য জাতীয় খাদ্য,
ছোলা খেতে পারেন, ডাল খেতে পারেন, এই ধরনের খাবারগুলো প্রচুর পরিমাণে খেতে হবে, কিন্তু মাংসটা কিন্তু কমিয়ে দিতে হবে। আরেকটি কথা আবারও বলে দিই, সাদা চালের পরিবর্তে বাদামি চালের ভাত খান, তবে এই আঁশযুক্ত খাবারের সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে জল খেতে হবে, কারণ আঁশযুক্ত খাবার শরীর থেকে প্রচুর পরিমাণে জল শোষণ করে নেয়, সেই কারণে জলের ঘাটতি পূরণ করার জন্য কিন্তু পাশাপাশি প্রচুর জল খেতে হবে। তাহলে আজকের ভিডিও থেকে বোঝা গেল আঁশযুক্ত খাবার কিসে কিসে পাওয়া যায়, দু ধরনের আঁশযুক্ত খাবার আছে, কোন খাবারে কি ধরনের আঁশযুক্ত খাবার আছে সেইগুলো মাথায় না রাখলেও হবে, মোটামুটি আঁশযুক্ত খাবার যেগুলো সেগুলোর মধ্যে কি কি পড়ে সেগুলো একটু দেখে নেবেন। যেমন ধরুন গমের আটা, বাদামি চালের ভাত, কিংবা লাল আটার রুটি। হ্যাঁ, রুটি রুটি যদি খান, লাল আটার রুটি খাবেন, বা বাদামি গমের বাদামি রঙের চালের ভাত খাবেন, বা গমের রুটি খাবেন, অন্য কোনো রুটি নয়, বাজরির রুটি ফুটি কিন্তু খাবেন না, গমের রুটি খেতে হবে। সবজি খাবেন, প্রচুর পরিমাণে ফল খাবেন, যেগুলো বললাম সেগুলো যদি মেনটেন করেন তাহলে আশা করি শরীরে ফাইবারের সমস্যা হবে না, কারণ ফাইবারের সমস্যা হতে কিন্তু দেওয়া যাবে না। ফাইবারের অভাবে কিন্তু আপনার কনস্টিপেশন হতে পারে, এই এর অভাবে নানা রকম সমস্যা হতে পারে, আপনার ওজন বাড়তে পারে, প্রথমেই এগুলো বললাম, কাজে একটু মাথায় রেখে চলতে হবে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন, আর আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ফাইবার সমৃদ্ধ খাবার খান, মুখরোচক খাবারও তার মধ্যে আছে, মনে পড়লো আবার মনে করিয়ে দিই, পাস্তা খেতেই পারেন, মুখরোচক খাবার কিন্তু ফাইবার যুক্ত। আর সেই সঙ্গে আরেকবার বলে দিই, আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ফাইবার যুক্ত খাবার খান, আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব, একান্ত কাছের পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।